হ্যালো ইয়ার্স, আমরা একটি আইসিটি ক্লাস হাজির গেলাম। আজকে আমরা দেখাবো কীভাবে বাইনারি ক্যাপিটাল করতে হয়। তার আগে বলেন, আপনি যদি আমাদের জন্য নতুন থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে উৎসাহ প্রদান করবেন। তো আমরা কথা না বলে যাচ্ছি, আর তা বলে নিচ্ছি, যদি আপনি নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন, আমাদের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই প্লেলিস্টে গিয়ে লেকচার 1 লেকচার 2 এইভাবে দেখে নেবেন। তো আমরা আজকে দেখাবো বাইনারি কী অক্টাল করতে হবে। তো আমাদের জন্য বাইনারি ভিত্তি হচ্ছে 2, অক্টাল ভিত্তি হচ্ছে 8। তো বাইনারি থেকে অক্টাল করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, আগে একটা বিট তৈরি করতে হবে, আর বিটটা তৈরি করতে হলে আমার কি জানতে অক্টাল জানতে হবে। তো আমরা অক্টাল সংখ্যাগুলো কি আগে জানি, তবু একটু দেখাচ্ছি এখানে। একটা 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 0 থেকে 7 এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল মানে হচ্ছে 8, অক্ট গ্রিক শব্দ অক্ট হতে অক্টাল উৎপত্তি। তাহলে এই যে 8 8 কে যদি আমরা যদি উৎপাদক করি তাহলে কত পাচ্ছি, 2 3 4, তাহলে 2 কিউব 8 3, এটা হচ্ছে যে বিট এবং এটা হচ্ছে কি ভিত্তি, অর্থাৎ অক্টালের ভিত্তি হচ্ছে 8 আর বিট হচ্ছে 3, পাওয়ার যেটা এটা হচ্ছে বিট। এই 3 বিটে আমরা এখানে একটা কাজ করবো। তো আমরা এখানে অক্টাল লিখে নিলাম, অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তারপরে বাইনারি সংখ্যা হচ্ছে 2টি, 0 এবং 1। তো আমরা লিখে নিচ্ছি এখানে, একটা 0 একটা 1 লিখে নিলাম। পরের সংখ্যাটা হচ্ছে 1-এর সাথে 0 দিলে 1 0, 1-এর সাথে 1 দিলে 1 1, এইভাবে। তো এই বাইনারি সংখ্যাগুলো কীভাবে তৈরি করতে, আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম হাউ টু মেক এ বাইনারি নাম্বার সিস্টেম। আপনি যদি ওই ভিডিও দেখে নেন তাহলে এই জিনিসগুলো কীভাবে তৈরি করে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। তো এখানে আমরা যেহেতু ভিডিও বড় যাবে, এই জন্য আমরা এগুলো আমাদের কোর্স তৈরি করতেছি। আমাদের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি এইভাবে কীভাবে হাউ টু মেক এ বাইনারি নাম্বার সিস্টেম একটা ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সেটা দেখে নিতে পারবেন। তারপরে পরবর্তী আমাদের কোশ্চেন হচ্ছে 1 1 4টা 1 হবে, পরে 0 0 0 1 1 0 1 1, এই যে আমাদের সংখ্যাগুলো হয়ে গেলো এগুলো। এরপরে এই যে এখানে দেখাচ্ছিলাম কত, 3 বিট, অর্থাৎ 3, তাহলে 3 হলে এখানে 3টা সংখ্যা 3টা 3টা 3টা, এখানে 2টো 1টা 0 দিয়ে 3টা 1টা 0 3টা 2টা 0 লাগবে, 3টা 2টা 0 লাগবে, 3টা 0, তার মানে এই প্রত্যেকটা ঘরের ভিতরে 3টা 3টা মান, ওই যে অক্টালের ভিত্তি এ বিট 3 3-এর কারণে, এই জন্য 3টা করতে হবে। তো আমরা একটা ইচ্ছা মতে আমরা লিখবো বাইনারি নাম্বার লিখবো, লিখে এটাকে আমরা কনভার্টেড করবো অক্টাল, অর্থাৎ বাইনারি টু অক্টাল করে নেবো। তো আমরা বাইনারি সংখ্যাটা লিখে নিই নিজের ইচ্ছা মতো, যখন আমরা এগুলো মুছে দিতে পারি। তো আমাদের একটা বাইনারি সংখ্যা নেবো আমরা 1 1 0 1 0 1 0 1 0 1 1 0, তাহলে এগুলো হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, আমাকে করতে হবে অক্টাল ভিত্তি 8, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমি অক্টালে কনভার্টেড করব। তাহলে কীভাবে করব দেখাচ্ছি এখানে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে বাইনারি টু অক্টাল। তাহলে আগে বাইনারি সংখ্যা লিখলাম, তারপরে অক্টালে রূপান্তর করতেছি। তো এই সংখ্যা আমি এখানে লিখে নিচ্ছি, একটা 1, তারপরে 1 0 1 1 sorry 1 1 0 1 0 1 point, তারপর হচ্ছে পয়েন্টটা দিলাম 0 1 0 1 1 0। এখন আমি কীভাবে করবো, যেহেতু একটু আগে দেখাচ্ছিলাম, অর্থাৎ বিট হচ্ছে আমাদের 3 বিট 3, এই 3কে দিয়ে কাজ করতে হবে। এই দশমিক থেকে এদিক থেকে এদিকে আসতে হবে, অর্থাৎ এদিকে আসবো আর এদিক থেকে এদিকে যাবো দশমিক থেকে। তাহলে এদিকে যদি আসি আমরা, তাহলে 3 বিট করতে হবে আমাদেরকে, 3 বিটে 3টা মিলে 1টা বিট। এই যে বিটটি 3 পাইছিলাম আমরা, কেমন আবার দেখাচ্ছি, 8কে যদি আমরা উৎপাদক করি, এই 8কে উৎপাদক করলে 2 কিউব পাচ্ছি। এই 3 যেটা, এটা হচ্ছে যে বিট, এই জন্য 3টা মিলে 1টা হলো। তো এখানে 3টা মিলে 1টা হয়ে গেলো, বরাবর 3টা মিলে লিখেছে, 3টা না মিললে কী হবে সেটা 8টা এখন দেখাচ্ছি এখানে। এরপরে তো এদিক থেকে 3টা, এদিক থেকে 3টা, 3টা 3টা মিলে গেছে। তাহলে এখন আমি কীভাবে এখানে এই যে মানটা বসাচ্ছি এখানে, তাহলে মানটা এখানে 1 1 0 কোথায় আছে, এই যে 1 1 0 কত 6, তারপরে এটাকে আমরা এরকে দিলাম, এটাকে এরকে দিলাম, এটাকে এরকে দিলাম, এখানে কত 1 0 1 আছে, 1 0 1 কত 5, তাহলে এখানে কত 5 বসাবো, তারপরে 0 1 0, এই 0 1 0 কত 2 2 বসে গেলো, তারপরে 1 1 0 1 1 0 কোথায় আছে, এই দেখা যাচ্ছে এখানে 1 1 0, এটা কত 6, তাহলে আমার মানটা কী হয়ে গেলো, এখন আমি লিখবো এখন 6 5.26, এটা কী হয়ে গেলো অক্টাল সংখ্যা হয়ে গেলো। একদম ইজি একটা কনভার্ট সিস্টেম। তাহলে যদি এখন না মিলে তাহলে আমি কীভাবে দেখাবো, এটা এখন মুছে দিই, আমরা আরেকটা সিস্টেম করতেছি, সেটা হচ্ছে এখানে আমি 1 লিখলাম, 0 লিখলাম, 1 লিখে দিলাম, পয়েন্ট 0 1 0 1 দিলাম এখানে,
তাহলে এটাকে আমি কনভার্ট করে কোথায় নিয়ে যাবো, অক্টাল নিয়ে যাবো, অক্টাল নিয়ে যাবো। তাহলে এখানে 1 1 0 1.0 1 0 1, তাহলে তিনটা মিলে একটা হলো, এই তিনটা মিলে একটা হলো, কেমন? তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে, এখানে কোনো অর্থাৎ এই তিনটা মিলে একটা বিট হয়ে গেল, কিন্তু এখানে তো কোনো সংখ্যা নেই, এখন বিট কী হবে, এখানে একটা মাত্র। তাহলে এখানে কয়টা, তিনটা মিলে একটা হয়ে গেলো, এখানে একটা সংখ্যা, তাহলে বিটটা কীভাবে তৈরি করবো? তো এরকম একটা আমি বলছিলাম যে দশমিক থেকে এদিকে আসার ক্ষেত্রে আর এদিকে এদিকে আসতে হবে। তাহলে এখন যদি দশমিক থেকে সামনের দিকে আসি বা এখান থেকে পিছনের দিকে যাই, তাহলে এখন এখানে দুটা শূন্য দিয়ে তিন বিট করতে হবে, অর্থাৎ তিনটা মিলাইতে হবে, যে কোনো প্রকারে তিনটা মিলবে বা মিলাইতে হবে যে কোনো প্রকারে। তাহলে এখানে পিছন দিয়ে কী করবো, দুইটা শূন্য দিয়ে তিনটা মিলাই দেবো। তাহলে এখন আমি এটা কী করবো, আগে এটা এখন পরিবর্তন করে ফেলবো, আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখন মানগুলো লিখবো কীভাবে, এই যে 001 কোথায় আছে, 001 হলে কত হচ্ছে 1 পৌঁছে গেলো, তারপর 101 101 আছে কত, 5 হলো, 5 101, তারপর 010 010 কত, 2 আছে, তারপর আছে কত 100 100 কত আছে, 4 আছে। একদম ইজি একটা সিস্টেমে কনভার্ট করে ফেললাম। তাহলে এখন কী লিখবো, 15.24, তাহলে কত আসলো, এটা হয়ে গেলো। এইভাবে আমরা চাইলে দশমিক সংখ্যা, যদি এখানে পূর্ণ সংখ্যা থাকে তাহলে উত্তর অবশ্যই এতটুক, আর ভগ্নাংশ থাকলে উত্তর হয় এতটুক, আর দশমিক প্লাস পূর্ণ সংখ্যা হলে দুইটা মিলে কী হবে, উত্তর হবে, অর্থাৎ দশমিক থাকলেও করা যাবে আর ভগ্নাংশ থাকলেও করা যাবে, ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।